তোমার কোন দ্বিতীয় নাই ও নবী আমার হে এ আমার নবী তোমার কোন দ্বিতীয় আর কেউ নাই হাত মুস্তাফা কি আজমত কা মুস্তাফার शान মুস্তাফার আজমত মুস্তাফার মর্যাদা এতই বিশাল হে না কি নারা হে যার কোন সীমা না নাই সীমা না নাই সীমা নাই ঠিক কি আমারে দুনিয়ার কোন বন্ধু আমার কবরের ভিতরে যাবে না দুনিয়ার কোন বান্ধ আমার কবরের ভিতরে যাবে না আমার যদি আল্লাহ তৌফিক দিত এই এলাকার গুরুস্থান গিয়ে গুরুস্থানের ভিতরে যাইয়া একটা লাট যদি উঠাইতাম পারতাম আর যদি জিগাইতাম তুই কবর কেমন আসস ইমানদার কবরওয়ালা আমার উত্তর দিয়া দিত দুনিয়ার কেউ কবর আপন না আমরা কবর আইসা দেখছি আমাদের কবর আপন রহমাতুল্লিল আলামিন یا رسول اللہ یا حبیب اللہ یا, رسول اللہ،, یا حبیب اللہ اب جب کرم کر دے تو سامنے کی نارا ہے تو سامنے کی نارا ہے বিরামপুর এইচ ডি মিডিয়া দা ইসলামিক ইউটিউব চ্যানেল আজকের এই মাহফিল মাত্র চার দিন আগে রাখা ঠিক না মাইকিং নাই কিচ্ছু নাই কোনো আওয়াজ নাই এরপর আপনারা গাড়িঘরের মানুষ মুখে মুখে যত করে শুনছেন আপনারা এসে পড়ছেন এটাই হলো নবীকে ভালোবাসার বহিঃপ্রকাশ ঠিক কিনা বলেন ঘুম থেকে উঠে অনেকে আল্লাহকে ডাকে সারা রাত্র জাগ্রত থেকে যারা আল্লাহকে ডাকে দুইটা অনেকে টাকা হারায় চোখের পানি কান্দে অনেকে রাতের বেলা কাছে ভয়ে আখিরাতের ভয়ে চোখের পানি ফেলে কান্না করে দুইটা চোখের পানির মর্ম কি এক জিনিস রাসুল বললে ওই চোখটা দামি যেই চোখটা আল্লাহর ভয়ে নিবি নিবৃত চোখের পানি ছেড়ে কান্না করে ওই চোখটা অনেক দামি চোখের পানি যখন মিজানের পাল্লায় দেওয়া হবে সুবহানাল্লাহ বলবেন না জাহান্নাম কোন কিছু ভয় পায় না জাহান্নামকে সত্যির আদায় ফেরেস্তা শিকল দিয়া বাইন্দা জাহান্নামের তেজকে ধরে রাখতে চায় সকলকে সত্যি রাজার ফেরেস থেকে উল্টায় পাল্টায় জাহান নামের জীব একটা দৌড় মারে কিন্তু হঠাৎ করে জাহান নাম পিছনে চলে যায় জিজ্ঞেস করে যাওয়ার কারণ কি আমরা দেখেছি সামনে আশেকের চোখের পানি এই পানি যদি আমাদের জাহান নামে পড়ে আমাদের পাওয়ার জিরো হয়ে যাবে এই জন্য বলা হয় আমরা সুন্দর যখন গান গাই অনেকে মনে করি যে আমরা মনে দলিল ছাড়া বলি বোকা বোকা আমি যে সান গুলা গাই আমিনুল ইসলাম খাদেম হোসাইনী সাহেব যে সান গুলা গাই আমাদের শামসুজ্জামান আল কাদের সাহেব যে সান গুলা গাই এই সান যদি আমরা ওয়াজ করি তিন ঘন্টা ওয়াজ করতে পারবো এক একটা সান যদি ওয়াজ করি তিন ঘন্টা ওয়াজ করতে পারবো সময় অল্প এই জন্য মাঝে একটা সান ঢোকাই দি যেন আশেকরা প্রেম খুঁজে পায় শোনেন গণলার হাসির করে দিচ্ছি না কষ্টে বলছি আমরা সবসময় বলছি যারে মাটিও খায় না জমেও ছয় না গো প্রেমিক যে তুই কবরে গেলে তোমার আদর করবো তোমার ফাগল তুইবো আমার আল্লাহর জন্য কথা ফাগল বা নবীর জন্য ঠিক পাগল হইতইবো কার জন্য আল্লাহর জন্য ঠিক না বাবা মানুষগুলো কিছু কে যারা আল্লাহ এবং রাসুল কে সর্বগুণে জানে এবং মানে জানার নাম ইমান মানার নাম কি কিমান তো আপনি প্রেমিক যদি হতে পারে আপনার দেহের ভিতরে মাটি আর পুকা স্পর্শ করবো দূরের কথা আল্লাহ হারাম করে দিচ্ছে প্রেমিকের গায়ে গায়ে মাটি ছোঁয় না মাটি স্পর্শ করে না আরেকটা হলো জম যারা জমেও হোস না জম মানে কি তা আজ রায় হেরা তো জম মানে মনে করছে জম দুপাহি আছে না কেনা ওই যে কিতা না কইরা জম কুলি দম গুলি হেরা মনে করি আর আমি কই গিতার হেরা ক আমি কই আজরাইল রাইল রে জব এই জমে যখন ধরবো কেউ রে সার্তো না কিন্তু জমে তোমার ঘরের দরজার জন্য আসে দাফালিং না মারবো আমার নবীকে মরণের সময় রুহু নিব ঠিক আছে কষ্ট কিন্তু রুহুটা নেওয়ার আগে একটা সাকরাতুল মৌত আছে মরা রুহু নেওয়ার আগে একটা কষ্ট আছে সৈত্যারণা আছে এই জমে যখন দরজা দাঁড়াইব তখন রক্ত পানি হয়ে যাবে কিন্তু যদি আপনি ইমানদার হন আপনারে জমের তুফানে পাইত না জমে দরজা তাই সাজরাইলে আইসা আপনারে সালাম দিব আমি কই কি হেরা ব্যাখ্যা করে কি এই কই ইসলাম বহুত আগেই কইছি কলা গাছের ডাক দা বেডা হইলে আকবা ওহনি কসনা আহরা থানার যাই থায়া ওসি সাবরে বসাই রেখে বস কুইরা দিও অমনে কে সামনে তার কে পিছনে তা টানে ফাসে লাগা দশে খালি ওয়াজের ব্যস্ততা দিগা সময় পাইনা লাগে গর্তি না টান দাইনা বস বললাম হইলো খালি একটা মিসকুল দিছিলাম জুলুস ব্রাহ্মণবাড়িয়া একটা মিসকুল দিছি আরি সামনে আরো মিস মিসকাই আমরা সাহার কথা বলি আমরা দলিলের জোরে কথা বলি ঠিক ঠিক করি সময় মতো ইডো টি হই হ্যাঁ সবই ঠিক ইডো টি হই বহুত আমরা অনেক নামাজের ওয়াজ করি না বহুত নামাজ রে নামাজ টি পড়ে মসজিদ যা একটা তো যা নাই রইল এক দোষ আরেকটা কাছে মসজিদ যা যায়া ফতন কাতার নামাজ পড়ে খবর নিয়া দেখা যায় এই মুসল্লির সুদকুন নাম্বার 1 মানে জালা দেন কত জায়গা একটা যা যায়া সুদ কে আরেকটা নামাজই পড়ে না মানে আমরা কোন দিক দিয়ে ওয়াসটা করতাম এই বাইলটা যে গুটতাম এই বাইলটা কিটা ধরতাম আসল না নকল এটা বুঝতই বস টুকা দিলে মাটির ফাতিলা আছে না ও আপনারা কি লন্ডন থেকে এসেছেন ফাইললা ফাইললা মাটির ভাতের চিড়েন না কিছু জিনিস আছে মানুষের শোক দিয়া দেখা কিনে কিছু জিনিস আছে শোক দিয়া দেখきゃ কিনে আবার কিছু আছে নাকে লাগায় কি কিছু আছে নাকে লাগায় আচ্ছা আপেল কি তা নাকে লাগায় কিনে না দেখきゃ কিনে আর কাঁঠাল না লাগায় আবার টিপ পাবো কথা ঠিক কিনা আর পাতিল কিনে কেমনে কি বুঝলেন এক একটার এক এক খেলা তো মানুষের মধ্যে তো চোদ্দ খেলা এমনি হইবো কতক্ষণ ঠিক কিনা এই জন্য বলি রে বাবা রে তরিকা যে হইছে এমনি হয়েছে না কাদ্রিয়া চিস্তিয়া নকশবন্দিয়া মুজাদ্দি দিয়া কয়ডা সাইরের মধ্যে যে কি খেলা আছে কোথায় একটা বুঝেই না এক নম্বর হইল এই ইমাম কডা কয় হানাফি সাফি মালিকি হাম্বুলি কয়ডা কাদরিয়া কাদ্রিয়া চিস্তিয়া নকশবন্দিয়া মুজাদিদে কয় কয়ডা আবু বকর উমর উসমান আলী কয়ডা আর শো কুরসি লৌহ কলম কয়ডা কুরান হাদিস এজমা কিয়াস কয়ডা জামায় বৌ জিফুত কয়ডা কই যাইতাম বেটা আমার আল্লাহ যে কেমনে দুনিয়াটা সাজাইছে এই বেদ তো আমরা করতাম পারি না আমরা মনে করি যে তাহিরি গান গাইয়ে গেছে গা বেটা হাকি কথা ডুব দিয়া দেখো দেখবা মরার সময় বই কলবা আজরাইল কলবা আজরাইল দেরি করতে সস্কিল লেগা তাড়াতাড়ি রুহুটা লইয়া যা এই দুনিয়া আমরা কাছে জেলখানা মনে হয় রুহুটা লইয়া যা আমার আল্লাহর সঙ্গে দেখার জন্য আমার মনটা পাগল পাগল হইয়া রইছে তোরে কইছি প্রেম সাগরে ডুব দে তুই গা তিতাস নদীর মধ্যে ডুব মারছ কষ্ট লাগেনি কষ্ট লাগে নিও আর এইগুলোই ওয়াস ওয়াস তো ঘটনা বহুতই বলি আমি কই প্রেম সাগর আর এরা বুঝে ইতাস নদীর পার হ্যাঁ কথা হইল একটু আমি কথা বলার উদ্দেশ্য নিয়ে যে মানুষটিকে আনতাসি আস্তে আস্তে আই আই চিন্তা করেন না আই সকলে আওয়াজ করে এখন আল্লাহ আকবার আমি যেই কথা রে কইছি মোটামুটি এক ঘন্টার ওয়াজ করে লাইছি না যদি হিসাব যদি মিলেন যে বিবেক তাহে আর কি কথাগন ঠিক না বেটি যে বিবেক যদি থাকে বিবেক তো সবচেয়ে বড় আদালত ঠিক নি দেখবেন সিএনজির ভিতরে লেখা আছে বিবেক সবচেয়ে বড় আদালত এটা লেখছে কি লেখা ওই পিছনে যে ট্রাকটা আছে এটা যাতে বিবেক খারাপ হইয়া ট্রাকটার মধ্যে ফার না মারে এটা আসলে সিএনজি লাগে ওয়াজ না এটা হলো ট্রাকওয়ালা লাগে আর ওয়ালা লাগে ওয়াজ কথা কোন ঠিক না বেটি আবার কিছু সিএনডি দেখে লিখে দেয় আমি ছোট আবার ধাক্কা দিয়ে না দেখবেন দুনিয়াটাতে এমন এক সমস্যার মধ্যে পড়ছি রিকশাওয়ালা সাইকেলওয়ালা কিচ্ছু মনে করে না অটোওয়ালা রিকশারে কিচ্ছু মনে করে না সিএনজি অটো রিকশারে কিচ্ছু মনে করে না প্রাইভেট কার সিএনজি রে কিচ্ছু মনে করে না বাসে প্রাইভেট কারে তো ক প্লাস্টিক মানে যন্ত্রণা হয়ে যাই দেখেন মারাত্মক অবস্থা দেশের মধ্যে দেখেন একটা একটা সাথে কিভাবে হইল দুনিয়াতে সাদা থাকব কালা থাকব ধনী থাকব দরিদ্র থাকবো কেউ কুরবানি দিব কেউ কুরবানি দিত না কেউ জাকাতের টাকা দিব জাকাত গরিব রে কেউ জাকাত নিব এটা হইলো সিস্টেম এটা পৃথিবীর সিস্টেম এখন আপনি যে কালা মানুষটা দীক্ষা করলেন হে কাইল্লা আচ্ছা কোন তো আল্লাহর কোরআন কি কইছে কয় ফি আই সূরাতিন মাশা আ রক্কাবাত কয় কালো বলস আর সাদা বলস সুন্দর কস আর কালো কস লম্বা কস আর বাইটা কস এটা আমি আল্লাহ যেমন চাইছি ঠিক এমন ভাবে বানাইছি আমরা দেশে বউ দেখতে আয় না মেয়ে দেখতে আয় না আয়া সুন্দর করে মেয়ে দেখে দেখবেন পুরুষে হাতজন আয়া ক নিয়া শেন নিয়া শেন আনার পরে হে ক মুখটা খুলে খুলছে মেয়ে তো এমনি রছে কই যে চোর ড়কি দেখা যাবি দেখেন কত বড় লুচ্চার নাম্বার ওয়ান তুই দেখতে গেলে প্রয়োজন কে মহিলা লই আইবে মহিলা দেখব ভিতরে যায় কথা বল ঠিক না বেটি মেয়েটা কি খেলার পুতুল মেয়েটা কি খেলার পুতুল আমার বোনটা কি খেলার পুতুল

আচ্ছা কোন তো যে মেয়েটা রে কালা বলার কারণে মেয়ের বিয়াটা ফিরে গেছে এই মেয়েটা যদি খবরটা পায় যে আমি কালো হওয়ার কারণে আমার বিয়াটা ফিরে গেছে কোন মেয়েটার মনটা আসমানটা ভেঙে কি মাথায় পড়বে কিনা এই আমি ডাইরেক্ট রূপনগর কোয়া দিয়ে যাই মেয়ে যদি দেখতে আসে শুধু নুডলস খাওয়াইবেন আর ঠান্ডা খাওয়াইবেন যদি বাড়ির দিয়ে কেউ পছন্দ হয়েছে এরপরে আইনা ফুলাকুরমা খাওয়াইবেন তোর যদি মত পছন্দ না অতি খাইলে কি লেগিয়া গামলা বললে কি লেগিয়া কথা ঠিক না বলেন ওয়াজ আমরা জানি আগে সমাজ ঠিক করুম গড় ঠিক করুন এরপর ওয়াজ ঠিক করতে হইব যে মেয়েটারে কালো কয়া নিন কালো কালো কয়া বিয়ারে ফিরে আছে কিও একটা লোক যদি বুবা ও তার মারা যদি কোন এই তোর ঘরে এর লাগি বুবা হইছে কোন তো ওই মুহূর্তে তার মনে কষ্ট লাগেনি আচ্ছা আপনারা কোন তো দেখে বুবাটা বানাইছে কাটা আল্লাহ

আমরা আল্লাহরে ভালোবাসবো নব্বই পার্সেন্ট না একশো পার্সেন্ট আগে আমি লাইল দা কি মানতেছি লাইল দা এর ভিতরে লাইল না মানতে ভানি দিলে আরেকটা খেতে যেত না আগে লাইল দা মানতেছি এরপর ও আসিব তারপর আওয়াজ দিব এরপর আসিব কথা কোন ঠিক না বেঠি আচ্ছা কোন তো হায়াতের মালিক কে আল্লাহ মওতের মালিক কে আল্লাহ ইজ্জতের মালিক কে আল্লাহ মাহফিল আনছে কে আল্লাহ নিব কে আল্লাহ সবই তো আল্লাহ ঠিক না তাহলে আজকে থেকে এখন একটাই কথা এখন বাবিলে কি হবে গো যা হবার তা হয়ে গেছে যদি সুদ খাই থাকেন এখন কোন আল্লাহ তো বা করতেছে আর খাইতাম না ঘুষ খাই থাকলে কোন আল্লাহ খাইছি আর খাইতাম না মা বাপের বুকে লাথি দিয়ে থাকলে কোন আল্লাহ মা বাপের অনেক কষ্ট দিছি আর কষ্ট দিতাম না আর যদি ভাই ব্রাদার প্রতি যদি অসন্তুষ্ট হইয়া থাকেন দুই ভাই কামনা কামে লাগছে না এক ভাই এখানে আর মনের কষ্ট থাকে ভাই বরদন রক্তের বাদন এই বাঁধনটা যদি ছিন্ন হয়ে যায় দয়া করে জোরা লাগাই ফেলবেন এখন ভাবিলে কি হবে গো যা হবার তা হয়ে গেছে তাইলে এখন কি করতে হবে শুধু সানের মধ্যে সীমাবদ্ধ রাখলে চলবে না এখন অতীতের সব গুণাগুলোর গাড়টি বানিয়ে আজকে রূপনগর সামনগরে আমরা তৌবা গরম কালের নিয়তে আল্লাহ যেন আমরা জীবনের গুনা গুলা মাফ করে দেয়

তো এই যে মাহফিলগুলো ঘটেছে আমরা তো অনেক কষ্ট করে মাহফিল করি মূল কথা কি জানেননি আমরা যখন দেখি কবর ওয়াজ করলে একটা মানুষ চোখের পানি ভালো কান্দে মার ওয়াজ করলে যখন চোখের পানি ভালো কান্দে আমরা মনে করি আমাদের মাহফিলটা সেদিন সার্থক হয়ে গেছে কথা বেটি মানে আমাদের ইমেজটা এইভাবে হয় তাইলে আজকের ওয়াজের যে মূল টপিকটা হলো আমরা শুধু ওয়াজ আজকে শুনবো না আমরা আগামী কাল থেকে ওয়াজটারে বাস্তব জীবনে প্রতিফলন ঘটাবো কথা বলেন ঠিক কিনা আজকে শুধু আমি ঘটনা বলবো না

আন সুনাতি ওয়ানু সুকি ওয়া মাহিয়া ওয়া মামাতি লিল্লাহি রাব্বিল আলামিন আল্লাহ রাব্বুল আলামিন বলে বন্ধু হ্যাঁ আপনি বলে দিন আমার নামাজ আমার কুরবানি আমার জীবন আমার চলে যাওয়া আমার নবী বলেন আমার জীবন আমার চলে যাওয়া আমার কোরবানি আমার নামাজ একজনের জন্য তিনি হলো কেউ নয় তিনি আমার রব জুড়ে বলেন ঠিক কিনা এই জন্য যুবক ভার আমার অনুরোধ করে বলি পায়ে হাত রেখে বলি ঘটনা বলে আমি তাহিরি ওয়াস কেউ কুরাইয়া দিয়েন না কারণ আমার নবীর সম্মান শুনলে অন্তরে একটা জজবা তৈর হয়ে যায় কারণ আমরা জানি এই দুনিয়ার কত মানুষ আমাদের ডানে ঘুরে বামে ঘুরে সামনে ঘুরে পিছনে ঘুরে কিন্তু মনে রেখো হাজার হাজার মানুষ কেউ আমাদের কবরের মধ্যে আপন হবে না যিনি আমাদেরই কবরে আপন হবে আমরা সেই মোস্তফার প্রেমের বিখারি কথা বলেন ঠিক না এই দলনের যুবক আমার অনুরোধ বলি পায়ের মধ্যে হাত দিয়া বলি জীবনে যা করেছেন ভুল করেছেন অন্তত পক্ষে আজকে গোনা গুলুরে কাটুরি বেন্দাসকে একটু শ্যামনগর আর রূপনগরের ভেতরে দাঁড়ায় যান অনুরোধ করে বলি জীবনে যা করেছেন ভুল করেছেন আপনারা জবান খুলে বলেন গোনা মা ফেরে মালিককে এই আওয়াজে মানিনা জোরে বল কে ইলাহুকুম ইলাহু ওয়াহিদুল্লাহ ইলাহা ই اللَّهَ هُوَ الرَّحْمَنُ الرَّحِيمُ আল্লাহ ছিলেন আল্লাহ আছেন আল্লাহ তাকবীর ও রূপনগরের মানুষ আখাউরার বাবা ব্রাহ্মণ বাড়িয়ার বাবা জবানটা খুলে বলু রহমতের মালিক কে এই আল্লাহ রাব্বুল আলামিন আমাকে তোমাকে অনেক মায়া কইরা বানিয়েছেন কেন বানিয়েছেন টেন্ডার বাজি করার জন্য আল্লাহ আমারে বানাই নাই রাহাজানি করার জন্য বানাই নাই কোন ধরনের অস্থিরতা তৈরি করার জন্য আল্লাহ আমাদেরকে বানাই নাই আল্লাহ বানিয়েছেন একমাত্র আমার আর আল্লাহর গোলামি করার জন্য কথা বলেন ঠিক কিনা এই জন্য গোলামি করতে গেলে আর নিফাক বিল এতাকাত দূর করতে হবে অন্তর থেকে মুনাফিককে দূর করা লাগবে কারণ মুনাফিক নতুন নয় মুনাফিক বড় পুরান শব্দ আল্লাহ কোরআনের মধ্যে বলেছেন ওয়া মিনান নাসি মাইয়া কুন আমান্না বিল্লাহি ওয়া বিল ইয়াউমিল আখিরি ওয়া মা হুম মানুষের মধ্যে এমন কিছু মানুষ আছে আমার এখানে যে সবাই এখানে আসছেন আমার আই লাভ ইউ করার জন্য বেশি কিন্তু এমন না কিছু আছে মোবাইল দিয়ে অন করে রাখছে কোন দোষ নেই ভাই কোন একটু সুযোগ পেলে কালকে ইডারে লই দেখবেন কি সমালোচনা শুরু করে দেয় এই মুনাফিক কিন্তু প্রত্যেক ফারায় ফারাই আছে মুনাফিক লন্ডন থেকে আয়সা করবে না মুনাফিক থাকে আপনার ঘরের সাথে কিসের সাথে গড়ের সাথে মেয়ে দেখতে কম মেয়েটা নামাজ ঠিকই পরে রোজা ঠিকই রেগে হস কি মেয়েটা ভালো আছে পর্দা টর্দা করে কিন্তু মেয়েটার মাঝে মাঝে দেখি সারা রাত কার লোক ফোনে কথা কো এই মুনাফিক সব ঠিক আছে একবারে তোমার ডাইনে বামে বাবারে ও সব ঠিক আছে সুযোগ পাইলে আল্লামার শহীদ ফারুকির মতন গলার মধ্যে ছুরি চালায় দুনিয়া থেকে বিদায় করে দিবে এই মুনাফিক সমাজ আছে না নাই আল্লাহ রাব্বুল আলামিন বলেন মানুষের মধ্যে এমন কিছু মানুষ আছে যারা বলবে আমি আল্লাহর উপরে ইমান এনেছি ওয়া বিল ইয়াউমিল আখির যারা বলবে আমরা আখিরাতের প্রতি ইমান এনেছি আল্লাহ বলে হে বন্ধু আমি আল্লাহর রায় হলো ওয়া মা হুম বি মুমিনিন আমি আল্লাহকে বিশ্বাস করার নাম ইমানদার না আখিরাতকে বিশ্বাস করার নাম ইমান না ও নবী যদিও মুখে বলতেছে আমি আল্লাহরে বিশ্বাস করে আর আখিরাতকে বিশ্বাস করে আসলে তারা ইমানদার নয় আর আপনি নবীর সত্য যে আপনি নবীর শত্রু সে আমারও শত্রু এই জন্য যে আপনারে কষ্ট দিবে আমি আল্লাহরে কষ্ট দিল আপনারে যে কষ্ট দিবে তারা যেমন জাহান্নামে যাবে আপনার কষ্ট আমি আল্লাহর কষ্ট লাহুম আজাবন আলী তাদের জন্য যন্ত্রণাদায়ক শাস্তির ব্যবস্থা রেখেছেন কে এই জন্য আমার যুবক মায়েরা অনুরুদ আল্লাহ কে এমন ভাবে ডাকবে যেন তুমি আল্লাহরে দেখতেছো আল্লাহকে যদি দেখতে না পারো রে আমার সামনগরের বাবারা অন্তরে এই বিশ্বাস করবা আমার আল্লাহ তোমারে দেখতেছে কথা ঘন ঠিক কিনা এই জন্য আমার যুবক ভায়রা আমি বলেছি আমার নবী আমার নবী নবীর জন্য কেন আমিনুল ইসলাম হুসাইন ইস কেন নবী নবী করে শামসুজ্জামান কাত্রী কেন নবী করে মঙ্গল ভুইয়া কেন নবী করে তার কারণটা কি এক তা মাত্র কারণ আমরা জানি দুনিয়ার কোন বন্ধু আমার কবরের ভিতরে যাবে না দুনিয়ার কোন বন্ধু আমার কবরের ভিতরে যাবে না আমার যদি আল্লাহ তৌফিক দিত এই এলাকার গুরুস্থান গিয়ে গুরুস্থানের ভিতরে যাইয়া একটা লাশ যদি উঠাইতাম পারতাম আর যদি জিগাইতাম দুই কবর কেমন আসস ইমানদার কবরওয়ালা আমার উত্তর দিয়া দিত দুনিয়ার কেউ কবর আপন না আমরা কবর আয়সা দেখছি আমাদের কবর আপন রহমান

একমাত্র আমার নবী সারা কোন জায়গায় তোর পক্ষে কথা বলার জন্য কোনো নবী থাকবে না কোন রাসূল থাকবে না আমার নবী সব জায়গায় উম্মতের জন্য দাঁড়িয়ে যাবে নবীকে ভালোবাসতে হবে কেমন ভাবে ভালোবাসতে হবে সাহাবায়ে کرام আমার নবীরে যেমন করে ভালোবাসেছেন রে বাবা সাহাবায়ে کرام আমার নবীরে প্রায় সময় বলতো ইয়া রাসূলুল্লাহ আপনার চেহারা দেখলে সা খুদা দূর হয়ে যায় কথা বলেন ঠিক কিনা নবীর একজন সাহাবি যার নাম হল হজরতে গেলেন আমার নবীর নবী আমি আপনার কাছে আসি বলে আমার আম্মা আমারে মারে আমার আম্মা আমারে মারে নবী গো আপনার কাছে এসে বসি বলে আমার আম্মা আমারে মারে নবী কি জানেন নি নবী জাহাজ দিয়া কই রে এই ওয়াজটা আমি অনেক জায়গায় করতেছি শুধু একটা চেতনা জাগানোর জন্য আজকে আমার মা মুসলমান আমার বাবা মুসলমান বাবা ধমক দিলে তুই সর্দার লইয়া মার বিচার করতে আস দেখ আমার নবী কি গেছে আমার নবী বলে আবু হুরাইরা আমার কাছে আসার কারণে তোমার আম্মা তোমারে মারে জি নবী মাইটা বড় ব্যথা পায় আমার নবী বলে আবু হুরাইরা তুমি কি তোমার মায়ের বিরোধ বিচার দিতেছ নাকি তুমি কি তোমার মায়ের বিরুদ্ধে নালিশ দিতেছ নাকি আমার নবী বলে আবু হুরাইরা তোমার মা আমার কাছে আসার কারণে যদিও তোমার আম্মা মারে তোমার আম্মা যদিও বিদর্মী হবে কিন্তু তোমার আম্মার বিরুদ্ধে নালিশ দেওয়া যাবে না এবার আবহরেরা রাধিয়াল্লা গো তাই বলেন আমার ও বকো রে ও আমার আশিকিন জাকিরিন কিরিন বাবাজিরা গো আমার নবী বলে হে আবহ তোমার আম্মা যদি খ্রিস্টান হয় তোমার আম্মা যদি বিধর্মীয় হয় তাইলে তোমার আম্মার সঙ্গে তুমি খারাপ ব্যবহার করতে পারবে না কেন জানো নি ওয়াহান আলা ওয়াহিন এই পৃথিবীতে একটা মানুষ কষ্টের উপরে কষ্ট করে দিনেও কষ্ট করে রাতেও কষ্ট করে ও সবসময় কষ্ট করে সন্তানের জন্য মৃত্যুরাগ পর্যন্ত সন্তান সন্তান করে ওই মানুষটা মা ও আমার নবী নবী আপনার বলে হে হুরাইরা তোমার মা যদিও তোমার মেরেছে তোমার মা যদিও বিদর্মী কিন্তু আমি তোমার মায়ের বিচার করতে পারব না তবে তোমার একটা কথা বলে দে তোমার আম্মার সঙ্গে তুমি ভালো ব্যবহার করতে হবে যদি কি আল্লাহ আকবার বলবেন না

মায়া নবী জি আমি আপনার কাছে আমার মায়ের বিরুদ্ধে বিচার দিতে আসি নাই নবী যতদিন আপনার কাছে আসি আমার আম্মা শুধু আমারে মারে কিন্তু আজকে আপনার কাছে আমি বিচার দিতে আসি নাই আমি শুধু বলতেছি আমার আম্মা আমারে প্রতিদিন মারবে কোনো একদিন হয়তো আপনার কাছে আসা বন্ধ করে দেওয়ার কথা বলবে রাসূলুল্লাহ নবী আমার আম্মার জন্য কি একটু দোয়া করা যায় না <laughs> Allah Akbar আমার নবী যেইমাত্র এই কথা শুনল ও যুবকের দোল আমি কাউকে আঘাত করি আমি কথা বলার ধর্ম নয় কেন নবী নবী করে কথা না শুনতে দেরি সাথে সাথে না করে নাই আপনারা জবান কোলে বলুন দুয়া কবলের মালিককে আল্লাহর কাছে দুইটা হাত বাড়ায় দিছে আল্লাহর কাছে হাত বাড়ায়া দিছে আর এই দিক দিয়ে আবু রাই দূর উম সে দিকে অন্যান্য সাহাবিরা ডাক দিয়ে আবু হুরাইরা রে তোমার মায়ের জন্য তুমি দোয়া চেয়েছ তুমি তো তোমার মায়ের সঙ্গে আমিন আমিন বলব তুমি আমিন আমিন না বই কেন বাড়ির দিকে দৌড় দিস আবু রাদি আল্লাহ বলেন আমি দূর দিছি কেন জাননি আমি চাই একটাই কথা আজকে আমি দেখতে চাই আমার নবীর দোয়াটা কি আল্লাহর দরবারে আগে কবল হয় নাকি আমি আগে যাই বাড়িতে পৌঁছি এই জন্য আমি দিকে দৌড় দিয়েছি জোরে কি আল্লাহ আকবার বলবেন না যুগে যুগে মা দোয়া করলে কবুল হয় মা দিলে কবুল যোগে যোগে নবীগণ মতের জন্য দুহা করলে কবুল কবুলোয়া দিনেও ধ্বংস হয়ে যায় কথা বলেন ঠিক না এই জন্য যুবক আমার নবী দুইটা হাত বাড়ায়া দিছে আর এই দিক দিয়ে আবহুরাইরা দৌড় মারছে বাড়ির দিকে বন্ধুরে আখাউরার বন্ধুরা ও খরমপুর ব্রাহ্মণ না বলেন আমি নবীর কাছে দোয়া চাই আমি বাড়িতে গেলাম এত দিন বাড়িতে গিয়ে আমার আম্মারে ডাক দিলেই আমার আম্মা ধমক মারে কিন্তু আজকে ব্যতিক্রম চিত্র আমি বাড়িতে গিয়ে দেখি আমার মায়ের ঘরের দরজা বন্ধ আর ভিতরে গোসলের টপ 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 পানির শব্দ শোনা যাইতেছি সুহানল্লা বলেন না কেন টপ 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 পানির ফোঁটাগুলা পড়তেছি মেহেরবান তুমি মেহেরবান মেহেরবান তুমি মেহেরবান দয়ার মালিককে আরে বেড়া পাহাড় পরিমাণ গোনা লয়ে গেছি একটা ডাক যদি কবুল হয়ে যায় দেখবে আষাঢ় মাসের বৃষ্টি যেমন করে বাড়ি করে দোলাবালি একদম পরিষ্কার করে খালের মধ্যে ফালাই দেয় খাল থেকে নাল নাল থেকে নদী উপনদী উপনদী থেকে নদী নদী থেকে মহাসাগরে গিয়ে সব দোলাবালি একদম ফ্রেশ হয়ে যায় বান্দা যখন আল্লাহরে মোহের বান করে ডাক দেয় আল্লাহ পাক তার গুনাগুলো আষাঢ় মাসের বৃষ্টির মতন চড়াইয়া ফালাইয়া পবিত্র করে দেয় আর জোরে কন্যা সোবাহান আল্লাহ মেহরবান তুমি মেহরবান মেহরবান তুমি মেহরবান সবাই বলেন মেহরবান তুমি মেহরবান মেহরবান হেরবান আমি পাপি গুনাহগার গুনা আছে না নাই আরে যারা বলে আমরা গুনা নাই তাহলে তার হাসে অহংকারী গুনাহ সবচেয়ে বেশি বেশি তৌবা করতে হবে আল্লাহর কাছে বলেন তুমি মেহের বন গুনা মাফের মালিককে আমরা গুনা আছে না নাই আর যদি গুনা আছে না নাই বাবা রে দেখেন কেমন করে একটু সমস্ত হার হাত মোবারুকে তো সুবহান আল্লাহ বলেন না বলেন হাজরতে আবু হলে রাজি আল্লাহ তালাহু দরজায় যখন গেলেন তিনি দেখছেন গরের দরজাটা কি খোলা নাকি বন্ধ ভিতরে গোসলের আওয়াজ শোনা যাচ্ছে আবু হইয়া রাতী আল্লাহ তালে ডাক দিলে মা এতদিন বলতো হ্যাঁ তুই কই গেছিলি গেছিলি লাঠি দিয়ে পিঠাইতে আর আজকে আবু হুরাই যখন মা রে মা কে ডাক দিছে। মা ভিতর থেকে গো বাবা একটু দাঁড়াও আমি আসতেছি আর বড় করে বলে না বলে আর সুল আবু হুরাইরা ডাক দেয়া বলেন এ জগতবাসি আমি যখন আমার নবীকে আমার মাকে আমি ডাক দিলাম আমি গরের দরজার মধ্যে গিয়ে বলছি মা দরজাটা খোলো এই মা ডাক দিয়ে বাবা রে তুমি একটু দাঁড়াও আমি আসতেছি আবহা দিয়ে বলেন আমি যখন মারে মা ডাক দিলাম আমার মা যখন বলছে আসতেছি আল্লাহর কসম করে বলি আমার মায়ের আসতেছি শব্দের ভিতরে আমি তাও হিদাররে সালাতের গ্রান পাইতেছি আর জোরে জোরে কন আল্লাভ আকবা এ আমার উপনগরের বন্ধুর শ্যামনগরের বাবা আবু হুরাইরা বলেন আমার আর বুঝতে বাকি নাই আমি আসার আগেই নবীর দোয়া আল্লাহ কবুল কইরা ফলাইছি আমি তাকায়া দেখলাম আমার আম্মা গরের ভিতর দিকে গোসল কইরা সুন্দর জামা কাপড় লাগাইয়াও আমার সামনে আইসা ডাক দিয়া বলে বাবা এতদিন আমি তোরে মেরেছি বাবা রে ও বাবা ওই নবীর কাছে লইয়া যা আমি কালিমার সাগরে লাভ দিতে চায় আর জোরে জোরে কন আকবার মা কেন এত দামি জানে না সকলে বলল মা কেন এত দামি জানে না সকলে বলল জানত যদি পরত দেখে কোরআন হাদিস খোলে একটি হজির সামাব মিলে একটি

আহা মাকে একবার দেখিলে মা কেন এত দামি জানেন না সকলে বলল মা কেন এত দামি জানেন না সকলে দুটি বছরে পানি করালো মায়ের বুকের দুধ কোলে পিটে নিয়ে আমায় দিতেন কত শোক দুটি বছরে পানি করা মাে রে বুকে রে দো কলে বেটে নিয়া মায়নি কত শৈ সেই রে কষ্ট দিলে সেই মাগে কষ্ট দিলে কত রা রসলে মা কেন এত দামি জানে হাসলে বলল মা কেন এত দামি জানে হেন না সলে মায়ের প্রসবের কালে কত কষ্ট পাগসে হইয়া পরে মায়ে আপন বিচানা গায় মায়ের প্রসবের কালে মায়ের প্রসবের কালে কত কষ্ট পাগ এগোষে হইয়া পরে মায়ে আপন বি চানা সন্তানের সন্তান রেহনিয়া কোলে সন্তান

আ আ বেতা ভুলে মা কেন এত দামি জানে না সকলে বল মা কেন জানে না সকলে বল জানত যদি পড়ে তো দেখে কোরআন হাদিস কোলে একটি হজির সাওয়াব মিলে মকবুল হজির সাওয়াব মিলে মা কে একবার দেখিলে দেখিলে মা কেন বেত দামে জানে নাশ কলে বল মা কেন তো দামে জানে নাশ কলে জানতো যদি পড়ে তো দেখে কোরআন হাদিসে দি একটি হজির সবাব মিলে একটি হজির সবাব মিলে মা কেকবারে দেখিলে মা কেন বেত দামি জানে নাশকলে বল মা কেন বেত জানে জানে সকলে কলে মা মা গো মা যদি মসরেখাও হয় তার সঙ্গে খারাপ ব্যবহার করা যাবে না আর তোর মা আমার মা আপনার মা তো হলো মুসলমান কথা আরে মা তো ধমক দিবেই মা তো ধমক কিন্তু মাকে ধমক ধমক দেওয়া দেওয়া যাবে যাবে মাকে হুমা বাবাকে দমক দেওয়া যাবে কিভাবে কি করতে হবে ওই ওয়াকুল্লাহ রিমা মা বাবার সঙ্গে ভালো ব্যবহার করতে হবে আজকে মা বাবারা সংসারে নির্যাতিত ঠিক কিনা বলেন আর জোরে বলুন ঠিক কিনা এই যেন যুবক তোমাকে বলি তোমাকেই বলি মা বাবার মনে কষ্ট দিয়ে তুমি ঢাকা শহর দশ তালা এই যে মুরব্বী বাবা আমার পাশে বসা নাম জানে কি মঙ্গল হাজি হাজি সাহেব আমার পাশে বসা এই এই বয়সে যে মানুষটা এখানে বসে আছে এই মানুষটা কি এমন ছিল কথা কন্যা কেন না আলহাজ মঙ্গল বইয়া কি এমন ছিল ফুটফুট করতে করতে সংসার সংসার করতে করতে ছেলেদেরকে প্রতিষ্ঠিত করতে করতে একটা পজিশনে নীতি নিতে 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 নিজের দেহর রক্ত পানি বানায় ফলাইছে এই লোকটা যে এখন লাডি নিছে তুই একদিন ছোট থাকতে এইভাবে বসতে পারতা না দাঁড়াইতে পারত না খাইতে পারত না এই লোকটার মুখে যেমন দাঁত নাই তোমার ছোটবেলা এইভাবে দাঁত ছিল না তোমার দাঁত ছিল না এইজন্য আল্লাহ শিখাই দিছে বাকুর রব বিরহামা কামা রব্বায় আর তুমি আল্লাহর কাছে বলো আল্লাহ এরা আমরা ছোটবেলায় যেমনে মায়া কইরা লালন পালন করছেন তুমিও আমার বাপ মারে এইভাবে লালন পালন কইলো আজকে মা তুমি যখন সুটু ছিলা তখন তুমি উঠতে পারত না মারা স্যারা কিচ্ছু বুঝতো না যখন তুমি লেখাপড়া করবা পরীক্ষার ফিস নাই বাপারা সারা কিচ্ছু করছো না ফর্ম ফিল আপের টেহারা বাপটারা স্যার কিচ্ছু বুঝছো না বিদেশ যাইবা বাপকারা সারা কিছু বুঝছো না গাড়ি কিনবা বাপ্টারা স্যারে কিচ্ছু বুঝছো না একটা কিছু করবা ঈদের কেনাকাটা করবা বাপ্টারা স্যারে কিছু করছো না এইভাবে দিদি 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 মাত্র তুমি প্রতিষ্ঠিত হয়ে গেছো আর বাপটা বুড়ো হয়ে গেছে গা তখন বাপটা কয়ে এফোতিটা করিস না বাপের কয় তুমি বুঝতা না তুমি বোড়া মানুষ বয়েত যেমনি বলছে যতদিন ততদিন পর্যন্ত আওয়াজ করে না যেই মাত্র বাপটা অক্ষম হয়ে জায়গা রুজিটা বন্ধ হয়ে জায়গা তখন কিছু বিরাজ ফুলা আছে এরা বাপ মারে দমক দিয়া কথা ঢাকা শহরে বিল্ডিং এ বই এতে অফিসার বাপে যখন যা যাওয়ার পরে দারোয়ান ডাগি কয়ে দেখ একটা বুড়া মানুষ আইতে আছে লুঙ্গি টুঙ্গি ভিতরে ঢুকাইসতাম ওই পাশে বসায় কোনো রকম খাওয়ায় বিদায় করে দিয়ে দিস তাহলে সরম করে তাহলে সরম করে তাই মিলে অফিসার যেই পোলাপ ডাকায় অফিসারগিরি করে আর বাবা গ্রামের বাড়িতে এই বৃষ্টির মধ্যে তুফানের মধ্যে কুয়াশার মধ্যে বাঙ্গা করে ফিরে থাকে আমি বলবো এটা অফিসার না এটা সমাজের অভিশাপ কি রাগ করছেন আপনারা এ করছেন

আঙ্গুদেশের কিছু লুপ্ত আছে ব্যাংকের অ্যাকাউন্ট মা বাপের কাছে কই না অথচ মা বাপের কাছে কইলে নিরাপদ মা বাপ কবে ফুত সাপ দারে টেহারা রাখতো যাতে সুর দাহাইতে না ধরে আর বাপ মারে বল বুঝে বাপ কাছে আসল কথা কয় না যেই ফিসাবি কইব বাপ মার খেদমত করা লাগতো না বাপ মা না আমি সব আমি কমে এটা ফিসাব না দুইজনই কমো না বন্ডা কইতাম না আমি আমি কমে এটা ফিসাব না এটা ফেসাব কথা বলেন না কেন মাপ মারি তাহিরি এই বিষয়ে ওয়াজ নেওয়ার একটা মূল কারণ হইল কারণ বাপ মা যার নাই হেতে বুঝবা আবার ওয়াজের বেদনটা আর দাঁত থাকতে দাঁতের মূল্য সবাই দিতে জানে না দাঁতটা গেলেগা বুঝবা দাঁতের মূল্য কত মা বাপ থাকতে বোঝা যাইতো না মা বাপ গেলেগা বুঝবেন এই মা বাপটার মূল্য কত কথা বলেন না কেন ওই মা বাপের লোকই কি দমক দিয়ে কথা বলা যাবে এই আজকে মহিলাকে সিনগে না আজকে মহিলা গেলে গা দেখবেন সবাই আমি এক নজর দেখব মানুষ আইব রে নজর দেখি মানুষ মানুষ রে ঠিক কিনে ক দেহ কাচার ও চিনি পাখি উইরা রাজে দিন যাইব রে একের নজর দেখিতে মানুষ এই সবাই দিকে তোমার বন্ধু না এক সঙ্গে ক্রিকেট খেলছো না একসঙ্গে মোটর সাইকেল সুডাউন দিছ না দেখবা মোটরসাইকেল করব কিন্তু বন্ধুরে বন্ধু ডাক্তারের কাছে লাইয়া যাইতো না হেরে নিলে আমার টেহা লাগবো কোন বা জান্ডা বাসে ফুরবো দুনিয়ার দেখবেন রাতের বেলা বন্ধুরা দেখতে যাই কোন রকমের মুখটা কুলে দেখাইবো ককা আছে গুম আছে গা বউ ডরাইব এক কোন বয়ে থাকবো আর মা সারা রাত লাশের পাশে বয়ে থাকবো আর এই জন্য আমি প্রায় সময় মা ফেলে কইতাম এ যুবক একটা কথা কয়া যায় কষ্ট নিও না একদিন তো মরে যাব তবে লরে যাব মার মনে কষ্ট দিয়া যদি দশতলা বিল্ডিং ও গুমান খায়া ফ্যাট ভরতে পারবেন কিন্তু মনে শান্তি হইতেন না আমি লিখে দিব কাগজে কলমে লিখে দিব দুইটা মানুষ যখন দোয়া করে ডাইরেক্ট কবুল হয় মাঝখানে পর্দা থাকে না দুইটা মানুষ বদুয়া দিলো ডাইরেক্ট জায়গা মাঝখানে পর্দা থাকে না এই মা বাপ এই মা বাপটা কেমন জিনিস দেখেন আমার আম্মারে দেখছি যখন সুটকির বর্তা সুন্দর করে বানাইতো ওই যে শীতল সুটকির বস্তা দিয়ে যে দিয়া সুন্দর করে ফাঁড়ার মধ্যে ফালাইয়া কি সুন্দর করে বর্তা করার পরে আমরা চার পাঁচ ভাই গিয়া মেঘা বয়ে গেছি গা করে বইছি বয়ার পরে এইভাবে কি করছে জানেননি এইভাবে ফাঁড়ার মধ্যে বাদ ফালাইয়া সুন্দর করে মরায় 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 মরায়া এমন জরা বানাইছে ও জরাটি দিছে এখন মনে হয় যেন মুখটা লাগিয়ে রয়েছে

দুই সারে মাঝ বনে রে কান্দনে রে ওরে গড়ের কয় কান্দন দিন পর থাকে না দুঃখের দর আমার জনম দুঃখী মা গর্ব দারি নী মা জনমহ দুঃখী মা দুঃখের দর আমার জনম দুঃখী মায় কত নামার রাত পহাল বিজল গুয়ে মুতে আমার সুখ রাখিয়া মাই থাকে বিজাতে কত না রাত পহাল বিজল গুহে মুতে আমার সুখ রাখিয়া মাই থাকে বিজাতে আরে ও সুখ হলে এ দেখি চাইয়া আমার মাই রয়েছে বিছানায় পইরা রে ওরে আমায় আল্লাহ যাও গলোয়া সন্তানে দরদি আমার জনম দুঃখী মা মা একটা জবান বন্ধ রাখবেন না কুটিপতি হলে চলবে না আলেম হলে চলবে না তুমি যত বড় আলিম হও না কেন মা বাপ যদি তোমার দ্বারা শান্তি না পা আল্লাহর দরবারে তোমাকে জবাব দেওয়া লাগবে কিন্তু মনে রেখো আমার দেশের মধ্যে অনেকে মারা যায় চল্লিশের সময় খাবারের অ্যারেঞ্জ করা হয় সাত দিনের বেলায় খাবারের অ্যারেঞ্জ করা হয় সবাই যদিও ইজিভাবে ভাবে খাবারটা গ্রহণ করে ওই খাবারের দিনে একটা মানুষ ঘরের কোনায় বসে বসে চোখের পানি ফালাইয়া কান্দে জবানটা খুলে বলো তিনি কে এই জন্মবন্ধুনি ও বন্ধু আমার দুনিয়াটা বড় রঙের দুনিয়া রে এই দুনিয়ার মধ্যে পয়রা তাই কে কোনদিনও আল্লাহর সঙ্গে নাফরমানি করা যাবে না নবীর সঙ্গে নাফরমানি করা যাবে না মা বাবার মনে কষ্ট দেওয়া যাবে না এ আমার বন্ধু আমার এখানে সৎকার আসি যুবক এই যুবকদেরকে আমি বলে যাই আজকে থেকে ওয়াদা করাই লাগবে জীবনে আমরা মা বাবার মনে কষ্ট দিব না রে ও যুবক একদিন মরতে হবে একদিন দিন কবরে যেতে হবে মাকে কেমন করে মহাব্বত করতে হবে আমি বোঝাইয়া দিয়া যাই এক মা বিছানার মধ্যে এইভাবে শুইয়া রইলো শুয়া তাইকা সন্তানের ডাক দিয়া বলে বাবা জানালার কপাটটা লাগাইয়া দে জানালার কপাটটা লাগাইয়া দে ইন্দি মিন টাইমে ওই সন্তান মনে করেছে মা কি ডান পাশের কপাটটা লাগাইতে বলেছে নাকি বাম পাশের কপাটটা লাগাইতে বলেছে এই কথা বইলাম মা ডান পাশ থেকে বাম হইয়া গেছে আবার সন্তান মারে ডাক দেই নাই ডাক দিলে মা দুখিনী কষ্ট পাবে এই জন্য সন্তান জানালার পাশে দাঁড়াইয়া একবার ডান পাশের কপাটটা লাগাই আর একবার বাম পাশের কপাটটা লাগাই মাঝে মাঝে দুইটা কপাট লাগাই মা তো আমারে বলছে জানালার কপাট লাগানোর জন্য কোনটা লাগাইতাম এটা তো বলে নাই যদি আমি দুইটা লাগাইয়া দেই যদি আমার মা ঘুমের ঘরে কষ্ট পায় আর যদি সবটা লাগাই ডান পাশের লাগাই যদি আমার মা দু কষ্ট পায় এই কথা বইলা কেমন শুনত সারাটা রাত জানালার পাশে মার সুখের জন্য দাঁড়ায় রইল এমন ভাবে যখন দাঁড়াইয়া রইল ভাবে মা দুপিনী দাঁড়ায় মা সুখের জন্য সন্তান জানালার পাশে দাঁড়ায় রইল গো ওই মুহূর্তে মা সারাটা রাত ঘুমাইতেছে এই তুমি যে দক্ষিণ কোড়ের মধ্যে কম্বলটা দিয়া ঘুমাইয়া রই তোমার মার গায়ের মধ্যে কম্বল আসিনি আজকে রাত্রে যাইয়া ট্রাই কইল সৎকার নব্বই পার্সেন্ট পোলা পানের মায়ের গায়ের মধ্যে কম্বল থাকে না অথচ মা তোর শীতের কাপড়টা দেওয়ার জন্য ওই মা তোর শীতের কম্বলটা দেওয়ার জন্য মায়ের নিজের কম্বলটা তোরে দিয়া দিছে অথচ তোর মা ঠিকই একটা শাড়ি কাপড় দিয়া কুয়াশা শরীরের মধ্যে পড়তেছে মা ঘুমাইতেছে আজকে রাতের বেলা মানুষের বাচ্চা হইয়া থাকলে নিজের কম্বলটারে ঠাস করিয়া ফালাইয়া মায়ের শরীরের মধ্যে কম্বলটা দিয়া পেয়া দরবি দেখবি তো রাম্মা ওই সময় কি কয় এমন ভাবে তোরে এমন একটা দোয়া দিব ওই সময় মা কইব ভুতুরি তোর কম্বল নাই কেন আমার দিলি নে বাবা কম্বল আমার লাগতো না ও বাবারে নে তোর কম্বল তুই কম্বল বন্ধু আজকে রাত্রি প্রমাণ করবা বাড়িতে যাইয়াও এখন অনেকে বলবে হুজুর আপনি যে বলছেন বাড়িতে গিয়া প্রমাণ করার জন্য আমি তো আপনার বাবার মতন আমার বাবারও হারাইছি Huh? <laughs> আমি তো মার হারাই বালাইছি জীবনে কত মা বাপটার কষ্ট দিছি আজকে আমি বাড়ির মধ্যে যাব আমি কারে যায়া মা কইয়া ডাক দিমু কারে যায়া বাবা কইয়া ডাক দিমু ও দরজাটা খুলতে খে যায় ধুকা বাবা বুঝি বলছে এলে না কে খোকা বুকের ভেতর টান নরে চরে ওঠে জল নেমে আসে শুধু মানে এই সেই ঘর এই সেই খাট বিছানার পাশে আছে পানের বাটা চশমাটা পড়ে আছে পাশে শুধুমানে শুধু মানে শুধু মানে শুধু মানে না হারানো বাবা শুধু তাহির ফেমেবাদা স্মৃতি জানি ফিরে পাব না হারানো তিথি বাবা শুধু তাহির স্মৃতি বুকের বেতর নরে চরে ওঠে চোখে বেয়ে জল নেমে আসে শুধু বা শুধু মানে একেটা জবান বন্ধ রাখবেন না চিৎকার মেরে দুইটা ঠুঁট লাগায়া মা আর মতো জবান কইলা বলম্বা Oh, my God. মায়ের সুখের জন্য সন্তানটা সারা রাত জানালার একটা কপাট লাগা আর একটা খুলে কারণ মা বলছে ফুদ জানালার কপাট লাগা একটা কপাট লাগাইতো নাকি দুইটা কপাট লাগাইতো মা বলে নাই এই কথা বললাম মা ডান কাত থেকে চকির মধ্যে বাম কাতে গেছে পুলা মনে করছি মা বুঝি কায়া কায়া ঘুমের মধ্যে পড়ে গেছি ঘুমের মধ্যে ডাক দিলে মা কষ্ট পাবে ইন্দি মিন টাইমে সারাটা রাত মায়ের দোয়া এত সহজ না মার কমর বেদনা করে করে প্যারাসিটামলের টাকা দিয়াই মনে করছে দায়িত্ব শেষ হয়ে গেছে এত সুজা না মার টাকা দিয়ে আমার মন জয় করা যায় না এ যুবক অনুরোধ কিরা বলি তোর মা তোর কাছে পঞ্চাশ হাজার টাকা জীবনও চাইতো না ঠিক কিনা কো তোর বাপ তোর কাছে এক লাখ টাকা জীবনও চাইতো না মাঝে মাঝে কইবা আমার কমনটা ব্যথা করে কিছু টাকা শিলিফুট বান্তি টে হাতে জীবনও দশ হাজার টাকা চাইতো না কি লেগে কি করলাম কি করলাম দশ চাওয়ার পরে যদি আমি পঞ্চাশ হাজার দিয়া দিতাম মন মনটা শান্তি লাগতো এই মানুষটা চলে গেলে আর কার কাছে দিবি কারে খাওয়াইবি জীবনে দেখবি মা বাপটা যারা কষ্ট দিছে বড় বড় মাসের মাথা নিয়ে বসলে মার কথা মনে হয় বাবার কথা মনে হয় ওই সময় কানলে ও কাজ হবে না মা। তুমি আমার আগে যেও না এই সন্তানটা কপাট লাগায় সারাটা রাত দাঁড়ায় উঠছে ওইটা দেখতাছে পোলাটা একবার ডাইন পাশের দরজার জানালাটা লাগায় আরেকবার বাম পাশের জানালাটা লাগায় আরেকবার দুইটা লাগায় আরেকবার খুল্লা রাখের ও বন্ধু 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 মা কই কিরে ফু কি ওই আম্মা আপনি না সন্ধ্যা আমারে আমার জানালার কপট লাগাইতাম কিন্তু কোন কপটটা লাগাম ওইটা তো নাই এই জন্য আমি একবার ডানটা লাগাই আর একবার বামটা লাগাই এইভাবে আপনার জন্য আমি রাতের বেলায় এখানে জানালায় লাগাইয়া লাগাইয়া হ কত আকর্ষণ কত প্রেম এমন প্রেম আমরা দিতাম পারলাম না এমন প্রেম আমরা দিতাম পারলাম না আগে দেখছি আগে দেখছি পনেরো দিন লাগিয়া সন্তান কাইন্দা কাইন্দা সিডি লেগছে কাইন্দা কাইন্দা পনেরো দিন পুষ্ট ভিষে আইছে পনেরো দিন পরে চিঠি মার হাতে আইছে মা সিডিডারে লইয়া লইয়া ফন্ডটা দিন সিডিডারে লইয়া লইয়া ফরে আর চোখের পানি বালায় গান দে ওই সময়টাতে বড় মায়া ছিল এখন মোবাইল

তোমার হুকুম শিরোধার্য পালন করার জন্য দাঁড়াইছি মা ডাক দিয়ে খেয়ে বাবা কি গস হ তুমি যখন কইছো কপাট লাগাইতাম তুমি ডান কাত থেকে বাম কাতে ফিরে গেছো আমি তোমারে আর ডাক দিয়ে কষ্ট দেই নাই আমি সারা রাত আমি জানালার এডা লাগাইছি এটা খুলছি এটা লাগাইয়া এটা খুলছি আমি সারা রাত তোমার জন্য মা দাঁড়াই রেসি তোমার কষ্ট হয়েছি মা সুন্দর কিরা উজু করছে চোখের পানি ফালায় কান্দে দুইটা চোখের পানি ফালাইয়া আমার আল্লাহ ডাক দিয়া বলে আল্লাহ ও আল্লাহ আমার পুলা আমার সুখের জন্য জানালার পাশে আরামের হারাম কইরা দাঁড়াইয়া গেছে ওই মা দুহার্যদের নামাজটা পইরা এমন ভাবে দুইটা হাত বাড়াইয়া দিছে মা তোমরা কোনো দিন মাহেরি মনেতে কষ্ট দিও না তোমরা কোনো দিন মনেতে কষ্ট দিও না ওরে মা বাবারে কষ্ট দিলে আল্লা হে হেনা মা বাবারে তোমরা কোনো দিনও বাবার মনেতে কষ্ট দিও না তোমরা কোনো দিনও বাবারই মনেতে কষ্ট দিও না একেটা জবানো বন্ধ রাখবেন না তরবুরা বাপটা তোর লেগা কি না করছে বডিরা রক্ত ডারে পানি পানি কইরা ফালাইছে ফুটফুট কইরা এই ফুট বড় হইছে বাপে যখন বুড়া হইয়া গেছে যখন ফুতের কাছে সম্মান পায় না এই দুঃখ বলার কোনো জায়গা সমাজে নাই কথা বলেন ঠিক কিনা এ আমার বন্ধুরি ওই মা দুখিনী দুইটা হাত আল্লাহর দরবারে পাড়াইয়া বলে আল্লাহ যেই সন্তানটা আমার সন্তুষ্টির জন্য আমার আরামের ঘুম ভাঙ্গে নাই তার নিজের আরামের ঘুম হারাম কুইলা বানাইছে গো ও আমার আল্লাহ তোমার কাছে ফরিয়াদ করি আমার এই সন্তানটারে তুমি সুলতান আরিফিন বানাইয়া দাও আপনারা জবান কুইলা বলেন মায়ের দুয়া আল্লাহর ওলি হয়েছে এমন প্রমাণ আছে না নাই আর জোরে হাত তুলে বলেন আছে না নাই ওই মায়ে মায়ের মনে ভালোবাসা দিতে চাই কি চাই না এ যুবকের দল তোর পা গুলা দে আমি তোর পায়ের মধ্যে মুখটা লাগায়া কমু পায়ের মধ্যে তোইরা কমু রাম রূপনগরের বাবা শ্যামনগরের বাবা আজকে আমি মায়ের ওয়াশটা কেন ধরলাম একটা কারণ দুই সালটা মাত্র গেল দুই সালটা ঢুকলো দুই হাজার সালে অনেকে অনেক কিছু পাইছে অনেক কিছু হারাইছে টাকা হারাইলে টাকা পাওয়া যাইব সম্পদ হারাইলে আশা করা যায় এই দুই সালে অনেক মানুষ নিজের মা হারাইছে অনেক মানুষ নিজের বাবা হারাইয়া ফালাইছে এমন কিছু সংসার আছে না না এই তোর পায়ের মধ্যে হাত দিয়ে বলি কোনদিন আমাকে আমি তাহিরিকে যদি তিরিশ সেকেন্ডের জন্য ভালোবেসে থাকো আজকেরাইতে বাড়িতে যাইয়া মায়ের পায়ের মধ্যে নিজের ঠোটকা লাগাইয়া মারে কইবা আম্মা তাহিরি হুজুর বলছে তোমারে কষ্ট দিলে আল্লাহ কষ্ট পায় জোরে কন্যা বাবা ঠিক কিনা আরে ভাই হস করছে কেডা এই হস করছে কেডা আপনি হস করছেন আরে জিগান্ত ওই যে মাসাকিন হস করছে জিজ্ঞাসা করেন হস করছে যারা তারা কিন্তু সাড়ে তিন লক্ষ টাকা লাগলো পাঁচ লক্ষ টাকা লাগলো অনেক টাকা লাগলো যারা হস করছেন উনি আপনি হস করছেন এই মাসাকিন কষ্ট করে ওমরাতে গেছো গেছো তো তেহা লাগছিনি লাগছে সাড়ে লাখ টাকা লাগছে আর আমার নবী কয় দেখেন তো হস করতে গেলে কাবাগর তাওয়াফ করা লাগে মিনায় যাওয়া লাগে সাফা মারা ধরতে হয় মুজদালাফে অবস্থান করতে হয় কঙ্কন নিক্ষেপ করতে হয় হ্যাঁ আরাফাই অবস্থান করতে হয় সাড়ে তিন লাখ টাকা গনতে হয় পাঁচ লাখ টাকা গনতে হয় আমার নবী বলেন আমার নবী বলেন সাড়ে তিন লাখ টাকা লাগে আবার সাওয়াল জিল জিল হজ বড় হজের সময় তিন মাস কুমরার জন্য যে কোনো মাস কিন্তু দেখেন আমার কয় মায়ের চেহারার দিকে একবার নজরে তাকাইলে কবুল হজর সব পাওয়া যায় তিন লাখ টেহা কই সাফ আমারোয়া কই মুজদালিফা কই আর আফার ময়দান কই জমরুদ কই আর মিনার অবস্থান কই কোনো কিছু লাগে না মায়ের চেহারা দিকে তাকাইলে কবুল হজের স্বভাব হয়ে যায় কারণটা কি জানো নি কারণ আমার ডাক্তার কবিরাজরা বলছে সরি ডাক্তার আর বিজ্ঞান বলছে একটা মানুষের যতটুকু ব্যথা হলে মানুষটা মারা যায় এর চাইতে কয়েক গুণ বেশি ব্যথা হয় মা যখন সন্তান প্রসব করে এরপরও মা দেখেন এত বড় ব্যথা হয় জানে চ্যালেঞ্জ তারপরও কয় আমার মন চাইতেছে একটা বাচ্চা যদি হইতো আমার ছেলে যদি হইতো আমার মেয়ে যদি হইতো আমি যদি দেখতাম চ্যালেঞ্জ এত বড় ব্যথা হয় যেই পরিমাণে ব্যথার ডাবলে ডাবল হয় মৃত্যুবরণ করে মানুষ এ এরপরে অনেকগুণ বেশি ব্যথা হওয়ার পরও মা চ্যালেঞ্জ গ্রহণ করে এরপর আমি জাদুমণি চাই আমার ছেলে আমার ছেলে আমার ছেলে আমার ছেলে এইভাবে আমার ছেলে বলে বলে একদম কই কীসে পেটে ব্যথা করতেছে ঘরের দরজা লাগাই দিছে পেটে ব্যথা করতেছে এরপর কত কষ্ট দরজার জানালা লাগাইয়া তিনজন ধাইমা বসা চারজন বসা কীভাবে মাথায় পানি দিতেছে একেবারে অবস্থা ভয়াবহ শেষ পর্যন্ত সন্তান ডেলিভারি হচ্ছে হতে 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 সন্তান হয়ে গেছে এমন অনেক কেস পাওয়া যায় ভাই এমন অনেক কেস পাওয়া যায় যত ভূমিষ্ঠ হওয়ার পরে সখিনা আর না। সখিনা আর লরেনা সখিনা এসো সখিনা সখিনা গো এই তোর ছেলে হইছে তো তোর ছেলে হইছে রক্ত প্রবাহিত হইতেছে ওই মারক মানুষ কার কথা কই না ওই মানুষটা কথা কই না সখিনা তোর ছেলে হইছে 10 মাস দিন এত কষ্ট এই 10 মাস 10 দিন এত কষ্ট রাতে ঘুমাইতে পারে নাই দিনের বেলা খাইতে পারে নাই এই কষ্টের কথা কাউকে বলে নাই শেষ পর্যন্ত আল্লাহ সন্তানের লাথি খায় কলিজা আগাত কইরা এই সন্তানের লাথি খাইতে খাইতে মা পাহাড় পরিমাণ ব্যথা লইয়া এখন মা কথা কই না এই কথা কষ্ট কি লেগা উঠে না দেখে আর কথাই কই না শাশায় না ডাক্তার আনছে পালস চলে না আমার নবী কয় নবী কয় এত সহজে তোরা তার মর্যাদা বুঝবি না শুন কতটুকু ব্যথা নেই আমার দেখ আল্লাহ তার সম্মান কত বাড়াইছে আমার নবী কয় ডেলিভারি কেসে যদি কেউ মারা যায় তাহলে আমার আল্লাহ এই মহিলাটারে শাহাদতের স্বভাব দিয়া দেয় শহীদের সবাব দিয়ে কত বড় ব্যথার কারণে আল্লাহ তোমার মর্যাদা দিতে পারে কত বড় মর্যাদা দিতে পারে আবার এমন মনের জায়গা পাওয়া যায় মা বেউসে বলে দিছে ঢাক দিয়ে কই এই উট ধরে না উট একটু মিরমিরি করে চায় অনেক জায়গা অনেক মা এই তোর ছেলে হইছে মা কো ছেলে হইছে একটু আমার কাছে দাও একটু হাতে নে মিয়া বুকের মধ্যে লাগায় চোখের পলকে একটা মুসকি হাসি দে দিয়া সন্তানের কপাল একটা চুমা দে পাহাড় পরিমাণ ব্যথা মা সন্তানের চেহারা দেখে বলে যা এই মানুষটা তো শত্রু এই মানুষটা কি তো শত্রু লাইতে তেলে তিতির মারে বেহোস বানায় ভালাইছি এরপর এই মানুষটা আমার শত্রু না এই মানুষটার জন্য কথা বলতেছি আমি এই মানুষটার জন্য কথা বলতেছি আগে বুঝতাম অল্প যখন বিয়ে শাদি করলাম আমার স্ত্রীর কষ্ট যখন আমি কাছে শেয়ার করছে আমি চোখে যখন থেকে দেখেছি তখন বুঝতে পেরেছি একটা সন্তান ভূমিষ্ট হওয়ার আগে একটা মায়ের কত স্বপ্ন থাকে এই সন্তান সন্তান এখন কি করতেছি নিজে জানি এখন যারা যুবক তোমরা বোঝো না তোমরা নিজেদের সন্তানের ক্ষেত্রে যখন আসবে তখন দেখবে কত কঠিন একটা মুহূর্ত সন্তানটার জন্য জীবনটা পানি পানি করে দিতে মনে চায় আমার গ্রামে চাপু জুয়েল ভাই ওনার মেয়ের কিডনি দুইটাই নাই সারা বাংলাদেশ গুল্লো লবিং করে কিডনি পায় না মাদ্রাজ গিয়া একটা কিডনি পাইছে এও অনেক টাকা জিজ্ঞেস করলাম ভাই আর একটা কিডনি কর্তিকে লাগাইবেন তখন আমার বলতেছে ভাই তোর ভাবি বলছে আর একটা কিডনি বাচ্চাটাকে দিয়ে দিব এটাকে বলে মা যেই মা সন্তানকে কিডনি দেয় আর সন্তান মারে গ্লাস পানি দেয় না তোর মতন পুলাঙ্গার আল্লাহর কসম করে বলি দুনিয়াতে থাকতেই তুই শিক্ষা বরবরন লাগবে না দুনিয়া থাইকা শিক্ষা হয়ে যাবে আমি চ্যালেঞ্জ করে দিলাম দুইটা মানুষে কষ্ট দিলে দুনিয়াতে গজবে ভোগে দুনিয়াতে গজবে ভোগে একটা কথা মা-বাবা যদি বিধর্মী হয় মা-বাবা যদি বিধর্মী হয় তার সঙ্গে খারাপ ব্যবহার করা যাবে না এটা আমার নবী বলছে আর আপনার মা তো মুসলমান আপনার মা ধর্মক দিতে আপনার মা আপনার বউরে কটু কথা কইছে বউরে কোন যে তাক দে আম্মা কইলে কইছে মুরুব্বি মানুষ আর মা যদি কয় পুত্র তোর বউ এটা কইছে মা আম্মা কি তা করবেন ফলাইতে পারবেন কইলাইছে আচ্ছা যাক আমি maaf করে কষ্ট নেন আম্মা আপনি কষ্ট নেন তো সব শেষ হই আপনার ছেলের দায়িত্ব হলো এটা আপনার ছেলে দায়িত্ব বউর কথা একতরফা শুননা মার বিরুদ্ধে অ্যাকশন নেবেন আবার মার কথা শুননা বউর উপরে অ্যাকশন নেবেন বিষয়টা এমন না সত্যিকার ছেলে যারা তারা সমাজে ঘরে বাইরে নীতি নৈতিক কথা আদর্শ দিয়ে সুন্দর সমাজ গ নির্মাণ করে আমি সিস্টেম শিখিয়ে দিয়ে গেলাম আমার দেশে কিছু হইলোই বাসুরাইতে আইলোই ফ্যাস লাগাইলা আইলেই গরে দর্জা লাগায় লাগায়া কোনো আমি করে সব উচ্চ আমি গড়ের সব জি নইব আমার কাছে কইবা আব্বা মা কইলে আমার কাছে কইবা তুমি চিন্তা করো না খালি আমার কাছে কইবা দেখবা কি তা করি মাসাল্লাহ কি কোন জায়গাত কোন ভাবারটা দেখাইছে এই বাহাদুরিটা ওই সময় করণ জানা এইভাবে বলতে হয় না শুধু বলতে হবে তোমার বাবার বাড়ি থেকে তুমি এসেছ তোমার বাড়িঘর সবাইকে ছেড়েতে এসেছো এই বাড়ি সবাই তোমার কাছে অপরিচিত প্রথম প্রথম অপরিচিত মনে হবে যদি কোথাও সমস্যা হয় আমাকে বইল আমি ইনশাল্লাহ সমাধানের জন্য চেষ্টা করব এটাই হলো আদর্শ সন্তানের প্রাথমিক কথা কথা বলেন ঠিক না আমি ঠিক এই জন্য একটা মেয়ে যখন বাবার বাড়ির ছেড়ে আসে একটা মেয়ে যখন বাবার বাড়ি ছেড়ে আসে সব সবাইকে ছেড়ে আসে বাবাকে ছেড়ে আসে মাকে ছেড়ে আসে আপনজন যখন সবাইকে ছেড়ে আসে স্বামীর বাড়ি থেকে অনেক কষ্ট দিলেও সে একটা সংসারকে টিকাই রাখার জন্য সর্বোচ্চ চেষ্টা করে এতগুলো মানুষকে ছাইরে আসার পরে যদি ওই বাড়ির মেয়েটা তোমার কাছে রাজধানী নাও হতে পারে মনে রেখো এই মেয়েটা তার বাবার কাছে ঠিকই রাজকন্যা থাকবে তো সুতরাং তোমার বাবার কাছে তোমার মূল্য যেমন তার বাবার কাছে তার মূল্য তেমন তুমি তুমি স্ত্রী হিসাবে বাড়িতে এসেছো তোমার শ্বশুর শাশুড়ি তোমার কাছে যেমন মূল্য পাবে তোমার বাবাও তোমার স্বামীর কাছে শ্বশুর শাশুড়ি হিসেবে সেই মূল্যায়নটি পাবে তুমি যদি এই দিকটা মূল্যায়ন করো তোমার স্বামী তোমার বাবা মায়ের সাথে মূল্যায়ন করবে কথা বলেন ঠিক কিনা বলেন এই জন্যই বলছে হুন্না লিবাস উল্লাহ ও আনতুম লিবাসুল্লাহ হুন্না নারী হলো পুরুষের পোশাক পুরুষ হল নারীর পোশাক আমরা কাহোর একতরফা কথা বলি না আমি এতটুকু বলি মা এই নতুন বদুর দলেরা এই নতুন বউয়ের দলেরা এই বাড়িতে যারা বউ হয়ে এসেছ একটা কথা বলি শোনো তোমার শাশুড়িটাকে আপন মায়ের মতো শ্রদ্ধা করবে তোমার শ্বশুরটাকে আপন বাবার মতো শ্রদ্ধা করবে আর সামনে রূপনগর মাকে বলে যাই আপনার বৌমাটাকে আপনার মায়ের মেয়ের মতো আদর করবে সে তো সব আসছে এই দুইটা ভাব যতক্ষণ একটা সংসারে তৈরি হবে না ততদিন সংসারে শান্তি আসবে এটা সম্পূর্ণ ডিল করবে ছেলে সম্পূর্ণ ডিল করবে কে ছেলে ছেলে যেন কোনো পক্ষে না যায় মাঝখানে থাকবে বুঝ দিতে হবে আর তুমি যদি একদিকে যাবো তাহলে সংসার আগুন তো লাগছে কথা কন ঠিক কিনা আল্লাহ রাব্বুল আলামিন আমাদের সকলকে মা বাবার মহব্বত বাবার মহব্বত বাবার দায়িত্ববোধ রেসপন্সিবিলিটি যা আছে সব গ্রহণ করে বাস্তবায়ন করে তৌফিক দান করুক আমিন কন এই জন্য আমার নবী বলেছেন কে তোমরা কাবা জানিও মাদিনা জানিও মাকে যদি গো তারা বেঁচে থাকে এই এ বাবা এই আপনি উঠছেন কি লেগে বসুন না বসুন না বসুন বসুন বাবা বাবাকে তুম কাবা জানিও মদিনা না জানিও মাকে যদি গো তারা বেঁচে থাকে ও আমি সেবি নাই সেবিতে পারি নাই সে পিঁয় আমার ও বিহ আমার ওম সেবিহ আমার ওম এই বাবার মুখেতে তে মায়ের মুখে যে তুলে দিবে গখানা তাতে খুশি রবানা আমি দেখি নাই দেখিতে পারি নাই দেখি ওই আবার দেখিও আমার রোম দেখিও আম্মার আমার নবী বলেছেন আল জান্নাতু তাহতা আকদামিল উম্মহাত মায়ের পায়ের নিচে সন্তানের জান্নাত তাহলে আমরা আজকে থেকে মা বাবার খেদমত চাই কি চাই না হাত তুলুন নারী তাকবীর এই মায়ের পাগল দদি হাত তুলো আমার ওয়াজ কি খারাপ লাগছে আপনাদের কাছে একটা ওয়াজ দিলাম মা বাবার খেদমত আর দরকার আছে এই মারদোয়া থাকলে অটোমেটিকলি তোমার দিলকে ঠান্ডা করে দিবে কে ভাতিল কে লেগে হাত তোলেন নারে তেবীর সবাই বলো জামাত কোরআন সুন্নার আলো আমের আলো নারে তেবীর

মা বাবার কদমে পড়ে যান বিদের যাইতে পারেন না দেখবেন মাজন দোয়া করব আল্লাহ পাক রিজিকের দরজা তালা খৈলা দিব সুবহানাল্লাহ সুবহানাল্লাহ আছে মা বাপে কষ্ট দিছেন দোয়া করতে কোন দেখবেন মা বাপের দোয়া আল্লাহ পাক রুগবিমার ভালো করে দিবে কত কোন ঠিক কিনা তাইলে আমরা সবাই মা বাবার খেদমত চাই কি চাই না নামাজের দরকার আছে কি না আল্লাহ যেন আমাদের সকলকে কবুল করে বলেন আমিন আমিন একটু mohabbatে যিকির করবেন রাজি আছেন সবাই ইনশাআল্লাহ আমাদের হিন্দু ছেলেরা না অন্য ধর্মের ভাই অন্য ধর্মের লোকেরা আসে আমার না অনেক মা ফেলে যায় অনেক মা যায় আমাদের এখানে হিন্দু ছেলেরা এখানে এসেছেন না যাবেন কেন আপনি আমি আসছি যাবেন আলহামদুলিল্লাহ আরে হয় এটি তো বুঝতে আমি তো আশ্চর্য গেছি এ ছেলে এ ছেলে তোমার নাম কি নিয়ামত না তুমি নিয়ামত কিয়ামত শুরু করছো কিন্তু জায়গায় বসা হিন্দু আসে সম্প্রীতির বাংলাদেশ তথাক্ষণ ঠিক কি না হিন্দু যে গাটের পানি খাবে মুসলমান সেখানে গিয়ে গোসল করে মাছ ধরে হিন্দু যে বাজার থেকে বাজার করে মুসলমান সেখানে বাজার করে মুসল হিন্দুরা পূজা করে মন্দিরে মুসলমান নামাজ পড়ে মসজিদে আজকে দেখেন হিন্দুরা হিন্দুদের পূজা উৎসব পালন করে মুসলমানরা বাধা দেয় না মুসলমান মুসলমানদের উৎসব পালন করে হিন্দুরা কোনো বাধা দেয় না এটাই হলো সাম্প্রদায়িক সম্প্রীতি কথা বলেন ঠিক না বেঠি এই সাম্প্রদায়িক সম্প্রীতিকে বিনষ্ট করার জন্য বহুত ষড়যন্ত্র চলছে কিন্তু আমরা তাদের ষড়যন্ত্রকে রুখে দিচ্ছি কথা বলেন ঠিক কিনা এই জন্য বাবার আমার আমাদের ধর্ম বলছে তুমি তোমার দিন পালন করো আরেকজন আরেকজনের ধর্ম পালন করবে কেউ কারোর ধর্মের উপরে কোনো জুলম করবে কথা কি পরিষ্কার এই যে আজকের মাহফিলের মধ্যে অনেক হিন্দুরা প্রায় একশো দেড়শো হিন্দুরা একশোর উপরে হিন্দুরা এসেছেন যারা বলছেন অনেকগুলো মানুষ যে আসছেন এরাও ওয়াজের মধ্যে আসছে এদের মা বাপ আছে না নাই তো তাদের মা বা দেখেন একটা মা ছিল খ্রিস্টান আমি ওয়াজটা শুরু করছি ওখান থেকে মা খ্রিস্টান ছিল আবু মুসলমান ছিল নবী বলছে খবরদার তোমার মা খ্রিস্টান হইল মায়ের সঙ্গে খারাপ ব্যবহার করা যাবে তো প্রত্যেকের হিন্দু হোক খ্রিস্টান হোক বুদ্ধ হোক আর মুসলিম হোক প্রত্যেকের মা সন্তান থেকে ভালোবাসা পাওয়ার হকদার কথা ঠিক কিনা এই জন্য আমরা আমরা অন্যান্য ধর্মে যারা এসেছেন আপনাদেরকে অনেক সাধুবাদ জানাই আহ ধন্যবাদ জানাই আল্লাহ আল্লাহ পাকের অশেষ মেহরবানি যে আজকে হঠাৎ করে ইমার্জেন্সি চার দিনের ব্যবহারের ব্যবধানের প্রোগ্রামে আপনার রাত্র বারোটাই বাজায় ফেলছেন আমি তো আশাও করি নাই যে আপনার এত রাত্র পর্যন্ত থাকবেন আর আপনাদের যে মনোযোগ দেখতেছি আমি এরকম আশ্চর্য ব্যাপার সেবার এখন রাত্রে বারোটা কিন্তু অন্যান্য রাত্রে দুইটার সমান কথা ঠিক না পাঁচটা বিশের পরে আজান হয়ে যায় আর এখন বাজে কয়টা বারোটা তবে একটি কথা আরো যদি এক ঘন্টা ওয়াজ করি কথা একটাই মা বাবার ক্ষেত তাহলে যদি এতটুকু আমরা মেনে রাখি তাহলে সামনে আর যাওয়া প্রয়োজন মনে করি না তবে হালাল খাবেন আমার সমাজের কিছু আমাদের কাছে নিপুণ আছে যে হুজুর আমার পোলাটা ভালো ছিল এখন নেশা করে এখন বিভিন্ন মাদকের সঙ্গে আসক্ত হয়ে গেছে ভাই এ ভাই এই শোনো তুমি যে নেশা করতেছ খুব মজা লাগে তাই না একটা ভাব আসে মাথা ঘোরায় পরে থেকে এক জায়গায় বন্ধু বান্ধব বলতেছে না আপনি যদি নেশা করেন আপনার শরীরে ক্ষতি হবে আপনি নেশা করলে বোন একটা বোন আছে আপনার ঘরে আপনার কাছ থেকে ভাই হিসাবে যে মূল্যটা বোনটা পাওয়ার সেটা পাবে না আপনার স্ত্রী আছে যে মূল্যবোধ থাকার কথা ছিল সেটা থাকবে না আপনার মা বাবা সে আপনার মা বাবার প্রতি যে ছিল সেই ইমেজ আপনার নষ্ট হয়ে যাবে সবচেয়ে বড় কথা হলো নেশার কারণে ব্রেন বিকৃত হয়ে যায় ব্রেন বিকৃত হয়ে গেলে ইমান বিকৃত হয়ে যায় আর আস্তে আস্তে সে মৃত্যুর দিকে দাবিত হয় আজ থেকে যুবকরা বলো আমরা কি নেশা করবো বাবা খাইবো

আচ্ছা ঠিক আছে আপনারা কি কষ্ট হইতে কষ্ট হইতেছে তাহলে আমি যে কথা বলছিলাম কি মাদক চলবে এখন বলবেন বন্ধ কি বলবেন মাদক

না এখন সার ঢেলে দি না ফেলে দেই আর ডালালে দরকার নাই বহুত হইছে তখন ডাইরেক্ট ফালাই দিই যা না ডাইরেক্ট ফালাই দি আমি প্রায় মাফিলে বলছিলাম ডেলে দিলে খাই মানুষ ফেলে দিলে খাই কুত্তা এটাই বাস্তব কিছু অমানুষ আছে বুঝে নাই না বুঝে হা কথা কথা কইছে তাহিরিরে তাহিরিরে কইলে কি লাভ হইব তানে ফাসে নেগা দশে আগে এমনি যেতাম এখন এমনি যায় সামনে দেখবে দেশ সেরে গেছি মারা বাগান কপালে থাকলে ওই বোন ইনশাল্লাহ ওই বোন ইনশাল্লাহ দোয়া করবেন আমার জন্য আমার আম্মা অনেক দোয়া করে আসলে আপনারা তো দোয়া করেন অবশ্যই কিন্তু আমার আম্মা অনেক দোয়া করে সত্যি কথা সত্যি অনেক দোয়া করে আলহামদুলিল্লাহ কইছেন না অনেক দোয়া করে আসলে এই দোয়াটা থাকলে একটা সাহস লাগে কি লাগে একটা সাহস লাগে গাউসুফাকরে কইছেন এ ফুত

একটা সত্য কথাই কথাই উপকার হয়নি সত্য কথা কইবে কথা কইবে আর নেশা করবে না মাথাটা নষ্ট করবে মোটর সাইকেল দিয়া যে টাংকু ফাংক কইরা কয়ন কই যান আমরা সব কিন্তু বুজি খুব সাবধান খুব সাবধান আপনি খাইলে মন চাইছে খাইতা অসুবিধা কি খাইয়া বলা বলা ফেস দিয়া উপরে ফেনজিলে দিন কেনা অসুবিধা কি বাবার এই জীবনটা শেষ করে নেই জীবনটা দাম আছে আপনার মা ফেরত চেয়ে থা ফেরে লইয়া আপনার বাপের লোক হচ্ছে হচ্ছে কানে কারের কাছে মুখে লাগে কইতে আমরা সুতুলের নামটা কি কে রাখতাম জিউলের নামটা কি রাখতাম কিতা করামো কি ফরামো ডাক্তার বানামো আলেম বানামো হাফিজি ফরামো কত স্বপ্ন দেখছে ধরে রাখতে লাথি খায়া খায়া স্বপ্ন লালন করছে আর সেই বুঝ পরে ওই মাভের বাপের স্বপ্ন লাথি বাইরে ভাঙ্গা দাও সুখ পাইয়ালাইবা কাইন দাও কোলের লাগাল হয়তামা এই কথা কোন ঠিক কি বলেন খুদা কি কসম মা বাবার মনে কষ্ট দিলে যারা কষ্ট দিয়েছে এরা কোনোদিন সুখী হতে পারে নাই ঠিক কি না বলেন কোনোদিন পারে নাই আপনিও পারতেন না আপনিও পারতেন না আসুন আসুন সবাই মিলেমিশে আমরা এক সঙ্গে চলাফেরা করি সংসারটাকে সুন্দর করে সাজাই সমাজটাকে সুন্দর করে সাজাই মাদককে না বলি আর নামাজকে হা বলি লিরিক্স লাগবে তো আমি তার মুখস্ত পারি না এখানে ইংলিশে লেখা আছে দেখি পারি কিনা হ্যাঁ পেয়ে গেছে 마샬্লাহ জুত ডিসকিন কা وہ بھی ہمارا ہے جس کا کوئی سانی نہیں وہ نبی ہمارا ہے مس کی عظیمت کا حد ہے نا کنارا ہے جس کا کوئی سانی نہیں وہ بھی ہمارا ہے بس کی عظمت کا حد ہے نا کی نارا ہے حد نا کی نا را ہے نا کنار ہے چور پڑے ہیں تو بھی دگ منگایا نہیں

یا اللہ اب جب کرم کر دے تو سامنے کی نارا ہے تو سامنے کی نارا ہے جس کا کوئی وہ نبی ہمارا ہے بلا بلا جس کا کوئی नात मस्ता पढ़ नात मस्त सुन ले हात मस्ता पढ़े नात मस्त सुनल لے، لے، ہم سے اپنی جی ون کا، یا رسول اللہ یا حبیب اللہ یا رسول یا اللہ ہم سے اپنی جیون کا وقت ہو گرا ہے وقت ہو گرا ہے کسی کا کوئی سانی نہیں وہ نبی ہمارا ہے وہ نبی ہمارا ہے جس سانی کی وہ نبی ہمارا ہے مصطفیٰ کی عظمتوں کا حد ہے نا کینا ہرا ہے حد ہے نا کینا ہرا ہے حد نا کی نا ہے حد نا کینا ہرا ہے

বুঝতে পেরেছেন আমি কি বলছিলাম গানে গানে এই যে পোলাটা গজলটা দিছে কন কত হাট গজল না এরপরে এত কোন ওয়াজ করে তিন মাহফিলের মাথায় কি এত জোরে চিল্লান যায় এরপরে চিল্লাই কিল্লাই গিয়া আবার জীবন তুচ্ছ মুস্তফার মহব্বত শ্রেষ্ঠ জন্ম আমার নবীর যুগে আ জন্ম হলে কেমন হতো দুর্নয়নি রসুল পাক দেখিলে কেমন হতো জন্ম আমার নবীর যুগে কষ্ট পেয়েছেন কষ্ট পেয়েছেন আল্লাহ যেন আমাদের সকলকে কবুল করে বলুন আমি